আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিতে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা হুশিয়ারি দিয়ে আরো যা বলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরদোয়ান বাইডেন বৈঠকে আলোচনা হল যেসব বিষয়ে সর্বাত্মক যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ফ্রান্সকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল যুক্তরাজ্য এবং ইয়েমেনে মসজিদ হামলায় বহু শুনছিলেন মাদ্রাসায় বিস্তারিত আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লখনৌতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিজেপির এই নেতার ভাষায় বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আরও শক্তিশালী হয়েছে কোন দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে তবে তালেবান যদি ভারতের দিকে অগ্রসর হয় তাহলে তাদের উপর বিমান হামলা চালাতে প্রস্তুত রয়েছে দিল্লি এমন সময়ে যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন যার সপ্তাহখানেক আগে মস্কোতে তালেবান নেতা এবং আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করে ভারতের একটি প্রতিনিধি দল এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পাকিস্তান আফগানিস্তান ইরান বিষয়ক যুগ্মসচিব জে পি সিং বৈঠকে মানবিক সহায়তা ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায় এবারে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রসঙ্গ অবশেষে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনার মধ্যেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে রোববার গঠনমূলক আলোচনা হয়েছে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান রোববার রোমে জি টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়ফ এরদোয়ানের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে যদিও ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে বেশ উত্তেজনা ও কৌশলগত উত্তেজনা বিরাজ করছে বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের জানান তুরস্কের সাথে গঠনমূলক সম্পর্ক গড়তে এবং মতানৈক্য দূর করার যথাযথ পন্থা খুঁজে পেতে প্রেসিডেন্ট তার ইচ্ছার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন কর্মকর্তা জানান তাদের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান সিরিয়া লিবিয়া দক্ষিণ ককাস জলবায়ু পরিবর্তন মানবাধিকার প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্রের অ্যাফ সিক্সটিন জঙ্গি বিমান কেনার অনুরোধের মতো বিষয় কর্মকর্তা জানান জঙ্গি বিমান ক্রয়ের ব্যাপারে বাইডেন অত্যন্ত পরিষ্কার যে বর্তমানে নিয়ে একটি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি ভেবে দেখা হচ্ছে দু উনিশ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য প্যান্টাগন তুরস্কে অ্যাপ থার্টি ফাইভ ক্রয় থেকে বাদ দিয়ে দেয় আঙ্কারা এখন লকহিট মার্টিনের প্রস্তুতকৃত চল্লিশটি এফ সিক্সটিন জঙ্গি বিমান এবং তাদের বর্তমান বিমান বাহিনী জঙ্গি বিমানের জন্য আশিটি আধুনিকায়ন কিট সরঞ্জাম কিনতে আগ্রহী যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে তুরস্কের কাছে এফ সিক্সটিন বিমান ক্রয় না করার অনুরোধ জানিয়েছেন তাদের কথায় আঙ্কারা শত্রুর মতো আচরণ করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে ইউরোপ রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রাম বিষয়ে উপপরিচালক রেচেল এলেহুস বলেন একটি নেটো মিত্রের কাছ থেকে কোনো আচরণ কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় তুরস্ককে সেই বার্তা দিতে এই বৈঠক বাইডেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবারে ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রবার হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ এক সপ্তাহব্যাপী সামরিক অনুশীলনের আয়োজন করে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে ইহুদির রাষ্ট্রটির এই সামরিক অনুশীলনে এমন একটি যুদ্ধের মহারাজ চলে যেখানে হিজবুল্লাহ বিভিন্ন পাল্লার এক লাখ রকেট বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে এছাড়াও হিজবুল্লার কাছে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করেন যে হিজবুল্লার সামরিক সক্ষমতার কারণে সংগঠনটি ইরানের আণবিক অস্ত্রের পরে দেশটির জন্য দ্বিতীয় প্রধান নিরাপত্তা হুমকি ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরান সমর্থিত লেবানিস সংগঠন হিজবুল্লাহকে নিজেদের শত্রু বলে মনে করে লেবানন ও ইসরায়েল এখনও যুদ্ধাবস্থায় আছে বহু বছর ধরে লেবাননের স্থল সীমান্ত ও সমুদ্র সীমা নিয়ে ইসরায়েলের সাথে দ্বন্দ্ব আছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল তার প্রতিবেশী দেশ সিরিয়ায় কয়েক বিমান হামলা করেছে ইরানি সামরিক সমাবেশ বা হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ বন্ধে এসব বিমান আক্রমণ করা হয় এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর ফ্রন্ট কমান্ডের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইথজিক বার বলেন হিজবুল্লার অস্ত্র ভাণ্ডারে থাকা নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারা ক্ষেপণাস্ত্রগুলো এবং আমাদের উপর এই ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবারে ফ্রান্স ব্রিটেন উত্তেজনা প্রসঙ্গ ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে তীব্র প্রতিবাদ চলছে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও যুক্তরাজ্যে সোমবার প্রতিবেশী দেশ ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে ব্রিটেন জানিয়েছে তাদের জলসীমা থেকে ফরাসি মাছ ধরার নৌকা আটচল্লিশ ঘণ্টার মধ্যে সরে না গেলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে ব্রিটিশ লিস্ট্রাস বলেছেন ফরাসিরা আমাদের দ্বীপপুঞ্জ ও মাছ ধরা শিল্পের জন্য হুমকি হয়ে উঠেছে তারা অপ্রত্যাশিত আচরণ করছে কেউ যদি বাণিজ্য চুক্তিতে অপ্রত্যাশিত আচরণ করে সেক্ষেত্রে কঠোর হওয়া ছাড়া উপায় নেই আমরা তাই করব ফ্রান্স যদি তাদের কার্যক্রম থেকে সরে না আসে এই সমস্যা আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে সমাধান করতে হবে এদিকে ফ্রান্সের অভিযোগ ব্রিটেন তাদের মৎস্যজীবীদের ব্রিটিশ জলসীমানায় কাজ করার জন্য চাহিদা মোতাবেক লাইসেন্স দিতে অস্বীকার করেছে ফলে এই সংকট দেখা দিয়েছে আগামী মঙ্গলবার থেকে মাছ ধরার নৌকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ব্রিটিশ সরকার তবে ব্রিটেন জানিয়েছে যুক্তরাজ্যের জলসীমায় পূর্বে এমন ফরাসি নৌযান মাছ ধরেছে তাদেরকেই লাইসেন্স দেয়া হচ্ছে মূলত ব্রেক্সিটের পর থেকেই ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে ফ্রান্স যুক্তরাজ্যে তীব্র বিতর্ক চলছে যুক্তরাজ্য ব্রেক্সিটের নিয়ম মেনে ফরাসি জেলেদের ইংলিশ চ্যানেলে মাছ ধরার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ ফ্রান্সও পাল্টা ক্ষমতা প্রদর্শন করছে বলে যুক্তরাজ্যের অভিযোগ গত বৃহস্পতিবার ইংলিশ চ্যানেলে একটি যুক্তরাজ্যের মাছ ধরার নৌকাকে আটক করে ফ্রান্স তাদের অভিযোগ নিয়ম ভেঙে ফরাসি জলসীমায় ঢুকে পড়েছিল নৌকাটি এরপরেই যুক্তরাজ্যে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় প্রশাসন সবশেষ ইয়েমেন প্রসঙ্গ ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ সহ উনত্রিশ জন হতাহত হয়েছে বলে দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার টুইটারে দেয়া এক বিবৃতিতে এই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন তিনি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার রাতের এই হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মারিবের গভর্নর দপ্তর হামলার পর তাৎক্ষণিকভাবে ইরান সমর্থিত হুতিরা এর দায় স্বীকার বা অস্বীকার করে কোনো বিবৃতি দেয়নি সম্প্রতি এমএনএ সরকারি বাহিনীগুলো ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে শুধু সেপ্টেম্বরেই মারিবের লড়াইয়ের কারণে প্রায় দশ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে এই প্রদেশটি ইয়েমেনের উত্তরাঞ্চলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের শেষ শক্তি কেন্দ্র যুদ্ধ ও ইয়েমেনের অর্থনীতি ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতি অধিকৃত অঞ্চলের পণ্য আমদানিতে বিধিনিষেধ থাকায় দেশটির এক কোটি ষাট লাখ মানুষ অনাহারের মুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘ বিষয়টিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে অভিভাবক সংস্থাটি দু হাজার সালের শেষ দিকে ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সেনাসহ দেশটির অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা এরপর দু হাজার পনেরো সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট বাহিনী ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে হতিদের বক্তব্য হল তারা একটি দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে ক্ষতিরা জানিয়েছে অক্টোবরে তারা জ্বালানি সমৃদ্ধ সাবা ওয়া ও মারিবের নতুন কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তাদের এই দাবি সত্য বলে নিশ্চিত হয়েছে রয়টার্স হতিদের এসব অভিযানে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে